Hello everyone, welcome back to my channel Pyomishti Vlog. So guys, আমি জানি অনেকদিনের ভিডিও আসেনি, পূজো করে তো অনেকদিনের ভিডিও আসেনি, তাই জন্য মানে আমি জানি ভিডিও আসেনি, তো কারণ ভিডিও করে রাখা ছিল, বাট রেগুলার এডিটিং করে ভয়েস ওভার করে যে ছাড়বো সেইটুকু ক্ষমতা ছিল না, অনেক রাত রাত করে বাড়ি ফেরা হতো। তো আমরা এসেছিলাম এইখানে যে লেবুতলা এসেছিলাম আজকে, তো লেবুতলা জানো তোমরা রাম মন্দির হয়েছে, এখানে দেখো ফ্রিডি পিকচার আই থিঙ্ক হয়েছে টাইপের, আর এখানে দেখা ছিল জয় শ্রীরাম, এটা ঘুরছিল গোল গোল করে। তো এখানে ভিড় মানে মারাত্মক ভিড়, মারাত্মক মরে যাওয়ার মতো অবস্থা, চার পাঁচবার আমরা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম। তো আমরা প্রথমে ট্রেন ধরে শিয়ালদায় নেমেছি, শিয়ালদায় ওই ভিড় ঠেলে ওই একটা ঠাকুর দেখতে গেছিলাম, সেই দিন আমরা শুধু একটা ঠাকুর দেখেছিলাম আর কিছু দেখতে পাইনি। আচ্ছা, আমি ভাবছি যে এখানে সবাই দুর্গা ঠাকুর দেখতে এসেছে, তো দুর্গা ঠাকুরকে দেখতে এসে যখন বলে দুর্গা মায় কি জয়, এটা বললেও তো হয়, তো সেটা না বলে সবাই জয় শ্রীরাম বলে চিৎকার করছিল। তো আমার মানে এতটা মাথা গরম হচ্ছিল, বলছিলাম যে পাশে বলছি তার মাথা ঠুকে দেবো। তো তাই কারণ হলো এখানে বেশিরভাগ নন বেঙ্গলিরা এসছে, তাই জন্য তারা তো বলবেই। তো যাই হোক, আমি তো ভাবলাম যে কেউ একটু বল জয়শ্রম জয়শ্রম, তারপরে আমি বলছি, তো যাই হোক এটা হয়নি। তারপরে খুব কষ্টে ভিড় ঠেলে ঠেলে সামনে পৌঁছলাম, আমরা এগোচ্ছিলাম, আমাদের সোজা রাস্তায় নিয়ে যাওয়া ভালো, বারবার টার্ন করাচ্ছে, কিছু বলার নেই। তো যাই হোক, কতক্ষণের পরে এটাই আমাদের সময় লেগেছিল এখান থেকে বেরোতে বেরোতে, প্রায় আমরা বেরিয়েছিলাম পাঁচটায়, ওখানে পৌঁছেছি সাড়ে ছটায়, বেরিয়েছি সাড়ে নটায়, চার ঘন্টা ধরে এখানে পাক খাচ্ছিলাম। যাই হোক, মায়ের দেখা পেয়ে গেলাম, এখানে সুন্দর ঝাড়বাতিও করেছিল, তো এখানে দেখে নাও মাকে তো খুব সুন্দর করেছিল। তো রাস্তায় তারপরে এইটা দেখার পর যে সেই দিন আমরা অন্য ঠাকুর দেখবো সেটারও দম ছিল না, সবার পায়ে ব্যথা ছিল, আমার তো দেখার ইচ্ছে ছিল, কিন্তু মা বললো যে অনেক রাত হয়ে যাচ্ছে বাড়ি যাই, মানে আর দেখলে দুটো আড়াই জমে যাবে। তো যাই হোক, আমরা সেই মতো বাড়ি চলে গেলাম। তো রাস্তায় খেলাম, ফুচকা খেয়েছিলাম, আরো অনেক কিছু খেয়েছিলাম। যাই হোক, তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করেই দিও সবাইকে।